নির্বাচন আয়োগের যে অধিসূচনা বা তারিখ যে ঘোষণা করা হয়েছে তাত ব্যক্তিগতভাবে আমি বা দলগতভাবে যেহেতু ডিসকাশন এইবিল নহয়, ব্যক্তিগত এজন ভোটার হিসাবে বা দলের কার্যকর্তা হিসাবে আমি নিশ্চয় সন্তুষ্ট, কারণ তেখেতসকলে স্টেক হোল্ডার বা অংশীদারসকলের বহু দীঘলীয়া আলোচনা মর্মেহে এই ডেটবিলাক তারিখবিলাক লৈছে। গতিকে আমি সন্তুষ্ট, দলগতভাবে এইবিলাক কথা আলোচনা হয়, গতিকে মোৰ ভাষ্যটো সন্তুষ্টি অসন্তুষ্টি দলগত ভাষ্য নহয় ব্যক্তিগত। আৰু আমি তো সদায় কনফিডেন্ট, আমি সদায় ইতিবাচকভাবে আগবাঢ়ো, আমি যিকোনো মুহূর্ততে নির্বাচন হলে আমি সম্পূর্ণ সাজু হয়ে থাকো। আর গতিকে এইবার তো মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে এইবার নির্বাচন কেবল সদায় চলি থাকার ধরনের নির্বাচন নয়, এইবার নির্বাচন হব উন্নয়নের নির্বাচন, সহযোগিতার নির্বাচন, যিসকল পুরুষ মহিলা একদম গাঁৱৰ ভিতর যিসকল আছে অন্তোদয়ের অপেক্ষাত, এই তেওঁলোকৰ সহযোগিতাৰ নির্বাচন। নির্বাচনত আমাৰ কেবল সভা নকৰোঁ, আমি ফর্ম লৈ যাম, ফর্মখনত কাৰোবাৰ যদি কোনোবা প্রাপ্য আছে অরুণোদয় আঁচনিৰ এটা ঘৰৰ বা বাট পথৰ, এইবিলাক কথা এবাৰ ইতিবাচকভাৱে আমি কৰিম, কেৱল ভোট দিয়ক নহয়। আৰু আপোনালোকে জানে আমি ভাৰতীয় জনতা পাৰ্টি ইলেকশ্যন জিকা এটা কেৱল যন্ত্ৰ নহয়, আমি জনহিতাৰ্থে জনসেৱাৰ্থে সেৱাই সংগঠন ৰূপে আগবাঢ়ো। গতিকে এইবাৰ নিৰ্বাচনত তাৰ আমি প্ৰতিফল পাম। আমি পূৰ্বতে আমি 11.5 বা 11.5 আসন পাম বুলি ভাবিছিলোঁ, এতিয়া যিটো ধৰি লওক যেতিয়া তালিকা ঘোষণা কৰিলে আমাৰ অপজিশ্যন, আমি এতিয়া নিশ্চিত আমি প্ৰায় 12-13 আসন পাম। এবাৰ তো অসমত দুটা চেলিব্ৰেশ্যন হ'ব, দুটা উদযাপন হ'ব। এটা হ'ল আমাৰ বাপতি সাহন বিহুটো আমি উদযাপন কৰিমেই, সমান্তৰালভাৱে নৰেন্দ্ৰ মোদীদেৱক তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী পদত অধিষ্ঠিত কৰিবৰ বাবে আন এক উদযাপন। দেৰ আৰ টু চেলিব্ৰেশ্যনছ, ওৱান চেলিব্ৰেশ্যন ইজ আৱাৰ অ'ন বিহু, এণ্ড পেৰেলেলি দ্য আনাদাৰ চেলিব্ৰেশ্যন ইজ টু চি পৰম আদৰণীয় প্ৰধান সেৱক নৰেন্দ্ৰ মোদীজী এজ দ্য প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া ফৰ দ্য থাৰ্ড কনজিকিউটিভ টাইম। চ' দেৰ আৰ টু চেলিব্ৰেশ্যন ইন আসাম, বিহু এণ্ড মোদীময় ইণ্ডিয়া অৰ মোদীময় নৰ্থ ইষ্ট।